গাইজ, রাত্রে হুট করে একটা ব্লগ করে নিলাম, তো কই যাচ্ছি পুরো ভিডিওটা আপনারা যখন কন্টিনিউ করবেন আপনারা নিজেরাই দেখতে পাবেন, তো সাথে থাকবেন। আমরা এখন একটা অটো ভাড়া নিয়ে নিলাম, তো অটোতে করে আমরা চলে যাবো, বেশিক্ষণ লাগবে না, মাত্র 5 মিনিট লাগে হাজিগঞ্জ থেকে। আলিগঞ্জ আসার পর আমরা গাড়ি থেকে নামলাম, তো ভাড়া দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। তো এটা হলো এখানে এই যে মাসব্যাপী শিল্প মেলা, তো এক মাস ব্যাপী আর কি এটা হয়। তো আমরা ভিতরে চলে যাব, ভিতরে গেটটা অসংখ্য সুন্দর, অনেক সুন্দর। যাই হোক, তো আমরা ভিতরে প্রবেশ করলাম। ও গাইজ, অসম্ভব সুন্দর, অনেক মানে আপনি এখানে আসলে বুঝবেন। এটা হলো আলিগঞ্জ, তো আপনারা এখানে আসলে লোকেশন বলে আপনাদেরকে বলে দিব, আমি লোকেশনটা দিয়ে দিব। গাইজ, অসম্ভব সুন্দর টাওয়ারটা। আসসালামু আলাইকুম, তো গাইজ এটা হলো হাজিগঞ্জ, আপনারা আসলে হাজিগঞ্জ থেকে আলিগঞ্জ আসবেন, তারপর ওইখান থেকে একটা স্কুল মাঠ আছে, তো ওইখানে আপনারা লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখানে চলে আসবেন। এখনো মেলাটা শুরু হয় নাই, তো মেলাটা এখনো শুরু হয় না, আপনারা জলদি জলদি যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চলে আসবেন, অনেক আনন্দ হবে, কারণ এখনো তারা রেডি করছে। তো আমরা চলে আসলাম হাজিগঞ্জ যাওয়ার ব্যাগ, এখন কিছু খাওয়া দাওয়া তো করবই, তার জন্য একটা হোটেলে চলে আসলাম। হোটেলটির নাম হলো ফিন্স হোটেল, যেটা বড় মসজিদের কাছে রয়েছে। আমরা মেলা থেকে চলে আসছি, এখন আমরা ফিন্সে আছি হাজিগঞ্জে, তো আমরা এখন খাওয়া দাওয়া করে আমরা বাসা চলে যাব। আর যে বললাম মেলাটা তো অবশ্যই আসবেন, আর আমরা কিছু পিছনে অস্থির বলতে গেলে এখান থেকে আমরা উপর থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে, মানে একদম অসম। ফাইনালি আমাদের খাবার চলে আসলো, তো খাবারের সময় কথা বলতে নেই বা খাবার দেখার আমাদের পেট ব্যথা হবে। প্রচুর খাইছে, সে খাইতে খাইতে লোড, আমাদের একটা প্লেট, দুইটা প্লেট, তিনটা মানে মোট 4টা প্লেট সে একা খাইছে। তার এক তোমার পেজডিক তো দেখো। তো আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের পাশে থাকবেন, ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ডাউন প্লিজ।